হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি আছি তোমাদের সাথে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। সাথে যাবে আজকে বাপন। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে। কী করতে ভাই? কী করতে শুনবে? আরে ওই সব দেবো না, রোল খেতে যাচ্ছি রোল। তো গাইস, বেশি কথা না বলে যাওয়া যাক। গাইস, ব্যাপারটা হয়েছে যে আমরা তো আজকে নৈহাটি যাচ্ছি, তো সুজন গেছে হচ্ছে একটা মোর বাইক নিয়ে এসেছিলো, তা বাইক নিয়ে যাবে না বলে বাইকটা দিতে গেছে। তো সুজন আসুক, তারপর আমরা ভিডিও কন্টিনিউ করি। সো গাইস, আমরা এখন অটোতে আছি, ঠিক আছে? তো অটো করে সোদপুর যাবো, সোদপুর থেকে ট্রেনে করে নৈহাটি যাবো। তো বাপন, তুই যে 16 ইঞ্চি রোলটা খাবি আর কি, মানে 16 ইঞ্চি বা 17 ইঞ্চি যাই হোক না কেন, তো 16 ইঞ্চির উপরেই হবে যতটা সম্ভব, ঠিক আছে? তো তুই তোর কতটা এক্সাইটেড যে 16 ইঞ্চি রোলটা খাবো আমরা? তোর কেমন লাগে? আমি এখন তো দেখিনি 16 ইঞ্চি রোল কথা বলা হবে। হ্যাঁ, দোকানে গিয়ে জানবো সত্যি 16 ইঞ্চি না 17, তাই তো? দোকানে যাবো, আগে দেখবো কেমন, তারপর হচ্ছে দেবে অর্ডার দেবো। যদি না খেতে পারি বাড়িতে চলে আসবো, বাড়িতে চলে আসবো, বাড়িতে চলে আসবো। সুজন এখন টিকিট কাটছে। সুজন দাঁড়িয়েছে ট্রেনের জন্য। দাদা, সো গাইস, ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। সো গাইস, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন কবে ছাড়লো, ঠিক আছে? আমরা নৈহাটি যাবো, নৈহাটি গিয়ে আবার সেই রোলের কথা বলবো। আমি গাইস কিছু বলতে চাই না, তোর মাথা নষ্ট। আমি ওখানে যাই, আগে দেখি, খাবো, টেস্ট করবো, তারপরে রিভিউ দেবো। চুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমরা নৈহাটি স্টেশনে, তো তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা উল্টো মনে হচ্ছিল, ঠিক আছে? উল্টো মনে হচ্ছে কিন্তু নৈহাটি স্টেশনে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে? সামনে চলে এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে উৎসব রেস্টুরেন্ট। ঠিক আছে, তো ওনার সাথে কথা বলবো আর কী প্রাইস আছে, কী কী পাওয়া যায় সব তোমাদের জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে।
উৎসব রেস্টুরেন্টের অনার সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে। তো দাদার সাথে আমরা একটু কিছু কথা বলে নেব। দাদা, নর্মালি আমরা 8 ইঞ্চি 7 ইঞ্চি এসব দোকানে আমরা রোল খাই, বাট 7 ইঞ্চি 8 ইঞ্চি বা এরকম ধরনের রোল খাই, মানে তোমার 17 ইঞ্চি রোলটার বানানোর কী উদ্দেশ্য? এটার উদ্দেশ্য দেখো একটা জিনিস হচ্ছে, আমরা এত মানে ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, বাবা মার সঙ্গে যখন ঘুরতে যাই তখনও সেই একটা পেন্সিল বক্সের সমান একটা স্কেল সাইজে একটা রোল খেয়ে থাকি, যেটা মানে একটু পরে শেষ হয়ে যায়, হয়তো পেটটা আমাদের ভরে যাচ্ছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই শেষ না হওয়ার পিছনে একটা কারণ আছে, আমার এই রোলটায় একটা কন্টিনিউয়েশন প্রসেস আছে, যেমন বাইটের বাইট কন্টিনিউয়েশন, মানে বাইটটা তোমার শেষ হবে না, খেতেই থাকবে, হ্যাঁ, একটা কন্টিনিউয়েশন চাই। তো যার জন্য আমি একদিন ভাবলাম যে এন্ট্রান্স স্কোর করতে করতে একটা বড় রোল বানানো যেতে পারে, যেটার মধ্যে স্টাফিংয়ে আমি দিচ্ছি, এখানে কবাব পনির দিচ্ছি, কবাব চিকেন দিচ্ছি, থাকছে কাবাব চিকেন, থাকছে 3টে ডিম, থাকছে 1টা রোস্টেড এগ, থাকছে গ্রেটেড চিজ, থাকছে মেয়োনিজ, থাকছে লেমন জুস, থাকছে মশলা, যেটা তোমার মানে এক একটা বাইরে তোমাকে মানে বুঝিয়ে মানে ভেতরে তুমি প্রশ্ন আসবে যে কোথা থেকে বানানো রোলটা এরকম সুন্দর রোল, তোমার প্রত্যেকটা বাইরে তোমাকে একটা কনফিউশন তৈরি করবে। তো আমি জানতে চাইছি তোমার রোলটার প্রাইস কত রেখেছো? আমার রোলটার প্রাইস খুবই পকেট ফ্রেন্ডলি, 220 টাকা, একদম দাম আছে। এবার এটা সুইগিতে অন করলে আপনারা হয়তো একটু বেশি দামে পাবেন জিনিসটা, কিন্তু আমার এখানে অ্যাভেলেবল কাউন্টারে এটা 220-তেই বিক্রি হয়। তো দোকানের টাইমিংটা একটু বলে দেবে? দোকান ধরো আমার রেস্টুরেন্ট ওপেন হয় সকাল 10টায়, কিন্তু সুইগির টাইম অনুযায়ী 12টা থেকে প্রত্যেকটা খাবার চালু হয়, খুলেই তোর সব খাবার পাওয়া যায় না। এটা একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, এখানে মানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মুঘলাইয়ের যত কালেকশন আছে সবই পাওয়া যায়, দুপুর 12:30 থেকে রাত 10:30, একদম অনলাইন টাইমিং অনুযায়ী আমার দোকানে সব খাবার অ্যাভেলেবেল থাকে। তো ধরো তোমার দোকানে কেউ আসতে চাইলে কী করে আসবে? এখানে নৈহাটি স্টেশনে নেমে ঠিক মিউনিসিপ্যালিটি উল্টো দিকে সেন্ট লুক স্কুল, ICC বোর্ড অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলের অপোজিটে উৎসব রেস্টুরেন্ট, যে কেউ গুগলে মারলে পেয়ে যাবে। তোমরা তো দাদার মুখে সব কিছুই শুনলে যে কখন ওপেনিং কখন ক্লোজিং, ঠিক আছে। তো চলো এখন রোলের দিকে যাওয়া যাক নাকি? ভিতরে চিকেন পনির বলছি ওয়েট করে। ভাই সেই খেতে, ভাই সেই খেতে, অরিজিনালি বলছি সেই খেতে, সেই দাবার বলছি। পনির, ভাই পনির, তো চিকেন পনির ভাই ভরপুর ভরপুর
রোলটা এত সুন্দর খেতে তোমরা বুঝতে পারবে না যে রোলটা এত সুন্দর খেতে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, আসো রোলটা খেয়ে দেখো, ঠিক আছে? 17 ইঞ্চি রোল ভাবা যায়, এত বড় রোল তাও মাত্র 220 টাকা, 220 টাকায় এত বড় রোল, মিনিমাম 3 জন তো খাওয়া যাবে। তো গাইস রোলটা খুবই সুন্দর খেতে, চিকেনে চিকেন পনির তো পরিমাণটা খুবই বেশি, সেদ্ধ ডিম চিজ তোমার টোটাল ডায়েটে সবাই একটু করে দেবে। তো রোলটা এত সুন্দর খেতে, এত কম 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 প্রাইসের এত সুন্দর রোল। তো গাইস আমি খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? গাইস ফাইনালি বাইরে চলে এসেছি, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে উপরে ওকে। তো বাই বাই।